কি বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি, শরীরটা খারাপ একটু, তাই ফিরছি বাড়ি। এখন আছি মহারাষ্ট্র মালকাপুর স্টেশনে। এখন বাজে ঠিক 12:30, আর একটু পরেই আমার গন্তব্যস্থল হাওড়া পর্যন্ত পৌঁছাবার জন্য ঢুকে যাবে গীতাঞ্জলি এক্সপ্রেস 12859, যেটা পৌঁছাবে কাল সকাল, ও তো সকাল ঠিক নয়, কাল সকালে 11:30 টাইম দেওয়া ছিল, কিন্তু ঢুকবে মোটামুটি 1 থেকে 1:30 বাজবে। তো চলো দেখতে থাকো টোটাল ভিডিওটা শেষ পর্যন্ত। এই প্লেসটা তোমরা যেটা দেখছো এখন, এটা হচ্ছে মালকাপুর স্টেশন ঢোকার সম্মুখে, খুব সুন্দর প্লেস। আস্তে আস্তে ট্রেন চলা শুরু করলো, মাঝ রাত তখন 12:30 পৌঁছলো নাগপুর। নাগপুরের দৃশ্যটা সত্যি সত্যি দেখার মতন, লাগছিল সেকেন্ড ব্রিজের মতন। তোমায় দেখে হয়তো সেকেন্ড ব্রিজ মনে হবে, কিন্তু বন্ধুরা এটা নাগপুর স্টেশন। নাগপুর স্টেশনে ট্রেন দাঁড়ালো 10 মিনিট, ট্রেনে জল টল ভরার পর ট্রেন ছাড়া হলো। দেখো বন্ধুরা, এই এখন তোমাদের জন্য শুধু জাস্ট এই ভিডিওগুলো একটু দেয়া। সকাল হয়ে গেছে, তো সকালে এবার আমরা পেরোচ্ছি, ঝাড়গ্রামে ঢুকছি অলরেডি। ঝাড়গ্রামে ব্রিজ ঢোকার মুখে একটা বড় নদী দেখলাম, একটা লেখা আছে কাঁসাই, তবে এটা কাঁসাই নদী আমার তো মনে হলো না, হতেও পারে। বাট ব্রিজটা খুব সুন্দর, ব্রিজটা খুবই বড়, লেন্থটা দেখো, এটা প্রায় 3 থেকে 4 সেকেন্ড আমার গেছে এই ভিডিওটা করতে, কারণ লেন্থটা অনেক বড়। নিচে জল সেরকম নেই, পাথর ইট পাটকেল এসবই পড়ে আছে। পরিবেশটা খুব সুন্দর লাগছে, বাড়িতে ফিরছি, ছেলেকে দেখব, পরিবারকে দেখব, সাথে তোমরাও দেখো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। আবার যেদিনকে ব্যাক করবো সেদিনকেও তোমরা এই ভিডিও পাবে, অসুবিধা নেই। আস্তে আস্তে পার হচ্ছে কোলাঘাট ব্রিজ। এই কোলাঘাট ব্রিজ পার হওয়ার টাইমটা হচ্ছে সকাল ঠিক 12:10, আর খানিকক্ষণের মধ্যে আমি আমার গন্তব্যস্থল হাওড়া পর্যন্ত পৌঁছে যাবো। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে জানাও। এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর এগিয়ে দাও।